আসসালামু আলাইকুম। আমার ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি আজকের যে আয়োজনের কথা বলেছি, আমাদের বিশেষ শিশুদেরকে নিয়ে যারা আসলে স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইফতারের যে আয়োজন, তো আসলে একটু ভিন্ন ধর্মী একটা আয়োজন আয়োজন করেছেন আমাদের ঢাকা জেলা। ইতিমধ্যে আমাদের স্যার যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই একটু ভিন্ন দেখতে পাচ্ছেন। দাদা ছবি তোলেন, ছবি তোলেন। আসলে দেখতে পাচ্ছেন মানে খুব কাছ থেকে স্যার আমাদের বিশেষ বিশেষ শিশুদেরকে কাছ থেকে একদম মাথায় হাত বুলিয়ে টাচ করে তারপরে দেখছেন। এটা আসলে একদম ছোট একটা বাবু দেখতে পাচ্ছেন, বিশেষ শিশু। এই যে দেখেন, আসলে এটা দেখতে পাচ্ছেন স্যার কতটা কাছ থেকে একদম মিশে যাচ্ছেন। এখানে সবই একটা বিশেষ অতিথি যারা আছেন, স্যার এটা সবার সাথে দেখা করবে, একটু সাইড দেন প্লিজ। হ্যাঁ স্যার, একটু সব জায়গায় ঘুরে দেখছেন, দেখতে পাচ্ছেন। সবার সাথে স্যার একদম কাছ থেকে গিয়ে মিশতেন এবং সবার কি আসলে কাজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন, দেখতেই পাচ্ছেন। উপরে যাবে নাকি? আচ্ছা, আমরা এখন আরো কাছ থেকে আমাদের একদম আরো কাছ থেকে আমরা স্যার বিশেষ শিশুদেরকে দেখার জন্য আমরা যাচ্ছি একদম উপরে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের স্যার একদম আরো কাছ থেকে দেখার জন্য যাচ্ছি আমরা উপরে। কিছু কিছু সময় আসলে বাক শক্তি হারিয়ে যায়, আজকে আমার ফিলটা তেমনই। এদেরকে দেখে আসলে কতটা অসহায় এবং মানুষ কাছ থেকে দেখলে মানুষদের যে আসলে কত রং হয়, বর্ণ হয়, সেটা আসলে আজকে ফিল করেছি। আর এই ফিলটা দিচ্ছেন আমাদের রিপোর্ট বাহার জাহিদ স্যার, সালাম দাও। যে দেখতে পাচ্ছেন তার আসছেন একদম কাছ থেকে। আচ্ছা আচ্ছা, বসো, তোমরা বসো, সবাই বসো। আলহামদুলিল্লাহ সুজন ভাই, জি জি একটু বলেন। দেখি বাবা, কারণ বাবা মা পরিবার কিছু নেই, একান্তই তাদের বাবা মা কোনো পরিবার নেই। তাদের জন্য আমাদের কিছু প্ল্যানিং আছে, যেহেতু
দেখতে পাচ্ছেন একদম স্যার পুরো কাছ থেকে দেখছেন। আসলে এটা অনেক একদম টোটালি আসলে কথা বলতে পারছি না, বুঝেন না আপনারা, কিছু কিছু অনুভূতি বলা যায় না। একদম মোশাফাই ছবিদের কাছ থেকে দেখছেন, এটা আসলে অনেক বড় একটা শিক্ষা। আমি মানবতার জনক আমাদের প্রেমের জন্য বিকল্প জাহিদ স্যার একদম কাছ থেকে আসলে এইভাবে দেখছেন। এটা দেখেন কত চমৎকার হাসি সে দিয়েছেন, একটা বাচ্চা ছেলে, সেও আদর বুঝতে পারছেন যে আসলে মায়ার এবং দরদের একটা অনুভব সেও ফিল করেন। এখানেও আরও অনেকেই আছেন দেখতে পাচ্ছেন, আমরা একদম নিচে চলে যাই এখন, না নিচে না উপরে, উপরে আরো আছে, উপরে আরো আছে। আচ্ছা উপরে আরেকটা ফলোর আছে, আমরা সেখানেও যাচ্ছি দেখার জন্য। আপনারা এতক্ষণ দেখলেন যে আসলে কতটা আর উপরে সেটা হচ্ছে আমাদের শুধু মেয়েদের, এখানে মেয়েদের আমরা আরো ফ্লোরে যাচ্ছি। একদম ছোট শিশু বেবি স্যার এই পাশে, বাচ্চাটা স্যার কারোর বাবা মা কোনো কিছুই যখন পাওয়া যায় না ফাইনালি, তখন ধরেন পুলিশ কনফার্ম করে যে এদের কোনো বাবা মা পাওয়া যাচ্ছে না, তখনই এখানে আসে। আর এর মধ্যে বেশিরভাগ বাচ্চা হচ্ছে রাস্তায় স্ট্রিট বেবিজ বা হচ্ছে পরিত্যক্ত শিশু আবার চিলড্রেন যারা আর কি হসপিটালের সামনে ফেলে দিয়ে যাওয়া, রাস্তার মধ্যে যে উপরে পাওয়া, তারপরে হচ্ছে বাবা মা কোনো এক জায়গায় একটা অর্গানাইজেশনের সামনে ফেলে দিয়ে চলে যাওয়া। ইভেন আমাদের এই এফএসসি নম্বর সেক্টরে ছিল, ওই এফএসসির সামনে এসে অনেকে ফেলে দিয়ে চলে গেছে, কখন দিয়ে গেছে কেউ জানে না। হঠাৎ করে সকালবেলা দেখে যে বাচ্চা করে আছে এখানে, কী ব্যাপার কে দিয়ে গেছে কিছু বলে টোলে জানে, দেখে দিয়ে তারা বুঝতে পারছে যে এখানে সামনে রেখে দিয়ে গেলে কিছু একটা হবে তার। ঠিক আছে আমরা একটু তাহলে আছে যাই, আরেকটা আছে আমরা স্যার ভাড়া বিল্ডিং, তো এখানে হচ্ছে আমাদের আছে আমি
এটা এখানে কি হুইলচেয়ার আছে? দুটাই হুইলচেয়ারগুলোতে বাচ্চাদেরকে চালু ভিতরে গেল। আমরা চলে আসছি একদম বেড়ে বাচ্চা যারা আছে একদম অনাহার সিচুয়েশনে অটিস্টিক এবং ফিজিক্যাল ডিসএবিলিটিস আছে তাদের মধ্যে সেই বাচ্চারা এখানে আছে। এই বাচ্চারা হলো অটিজম রয়েছে, সেরিব্রাল পালসি বা ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, আর হচ্ছে অটিজমও আছে, সেরিব্রাল পালসিও আছে, ওই ছেলেটা আছে, সেরিব্রাল পালসি আছে। তো আমাদের প্রায় 17-18 জন ছেলে মেয়ে আছে যারা অটিজম আক্রান্ত, আরও আছে মানে 15-16 জনের মতো আছে ফিজিক্যাল ডিসএবিলিটিস। এর মধ্যে আরও আছে কিছু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এরকম দেখ বাচ্চা আছে, লার্নিং ডিসঅর্ডার বাচ্চা আছে। তো বাংলাদেশে এফএসসি শুধুমাত্র ডিসএবল অটিস্টিক স্টুডেন্টদের নিয়ে কাজ করছে। দেখে দেখে একটা ক্যামেরা দেন আমার কাছে, হ্যাঁ আমি কি লাইভ শেষ করে দিব? ছবি নিতেছেন আমার কাছে, ক্যামেরা আমার কাছে দেন তো, আমার দেন দেখি একটু একটু পিছিয়ে আসুন। এবং আমাদের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা কার্যাবলী প্রতিনিয়ত রিপোর্টিং কানাডা যাচ্ছে আমাদের। আমি হচ্ছি আমার সাথে শিখা দিদি আছে, আমি পরিচালক। তো আমাদের হচ্ছে ওই ভার্চুয়াল কনভারসেশন কমিউনিকেশন আমরা চালাচ্ছি। বেসিক ফান্ডটা হচ্ছে কানাডা থেকেই আসে, কিন্তু রিসেন্ট আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, খরচ অনেক বৃদ্ধি পাওয়ার কারণে ওই টাকাটা দিয়ে আমাদের হয় না, না হওয়ার কারণে আমরা লোকালি ফান্ডেস করার চেষ্টা করি। আর হচ্ছে মানে লোকাল যাদের কাছ থেকে আমরা জাকাত ফান্ড কালেক্ট করা, তারপরে হচ্ছে সারা বছর বিভিন্ন রকম যে যেরকম ফান্ডিং সেটা আমরা কালেক্ট করি, এবং কানাডা থেকে যে টাকাটা সেটা দিয়ে বাড়ি ভাড়া সাফ স্যালারিটা দেওয়ার পরে যেগুলো থাকে সেগুলো দিয়ে কিছু খরচ চালাই। আর যদি টাকা শর্ট পড়ে যায় তাহলে কানাডাতে আবার রিপোর্ট করি যে আমাদের টাকা শর্ট হয়ে গেছে। আর যদি আমরা ডোনেশনস পেয়ে যদি দেখি যে আমাদের টাকা সাফিসিয়েন্ট আছে তাহলে আমরা এটাও রিপোর্ট করি যে এই মাসে একটু কম লাগবে, 2 লাখ টাকা 1 লাখ টাকা কম লাগবে, আমরা লোকাল পেয়েছি। তো এইভাবে চলছে কার্যক্রম, ইগিলিং ভাড়া নেওয়া, এবং এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শিফট হয়েছে 72 সালের পর থেকে। তো আমাদের হচ্ছে গত মাসে মঞ্জুরুল করিম আগে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তালাশ পূরণ করতেন, তিনি একটা ডকুমেন্টারি করেছে দুটা মেয়েকে নিয়ে। সেই মেয়েগুলোকে 1975 সালে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে দত্তক দেওয়া হয়েছিল, অনেকে হয়তো বা এই ভিডিওটা পেয়েছেন, পেয়ে থাকবেন। 75 সালে দত্তক দেওয়া হয়েছিল, তো সে গত 1 বছর ধরে বাংলাদেশ তার বাবা মাকে খুঁজতে চাচ্ছে। মঞ্জুর করিমের সাথে কোনো না কোনো ভাবে তাদের লিঙ্ক হয়েছে, এবং গত সপ্তাহে তারা এখনো বাংলাদেশে আসছে, এবং আমাদের এখান থেকে ওই ছেলে ওই মেয়ে দুটাকে বাংলাদেশ অনেক এখান থেকে সিগন্ধে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা আপনারা যারা লাইভে আছেন একদিন প্রিপেয়ারের এক মুহূর্তে, আসলে সকলকেই এতটুকুই রিকোয়েস্ট করব আমাদের এই বিশেষ শিশুদের জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন, আল্লাহ তাআলা তাকে তাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করেন। আর সত্যি কিছু কিছু মুহূর্তে আসলে কথা বলা যায় না, বাক সত্যি হারিয়ে যায় তেমনই সিচুয়েশন। স্যার নিজে এসে সকলের কাছে গিয়ে একদম মাথায় হাত দিয়ে হাতে হাত ধরে হাত রেখে ফিলটা নিলেন, এটা আসলে অনেক বড় একটা আমি বলবো আমাদের জন্য শিক্ষা। আমরা যারা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শিখছি, মানবতা কাকে বলে, আমাদের মানবতার জনক আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল ভাদ্রায় স্যারের কাছ থেকে, স্যার নিজে থেকেই আমাদের সেই শিক্ষাটুকু দিচ্ছেন, একদম প্র্যাকটিক্যাল শিক্ষা। এক শেষ সময় আমরা এসে গিয়েছি, লাইভটা শেষ করে দিই।
আবু খায়ের ভাই আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে আবু খায়ের ভাই।